ही जा। अरे तू और सुन रहा है, फोन दिलो बेटा, खड़ो। हेलो, अरे हमें अहन बहुत बिजी আছি, আন ফোন ফোন করছস কি লিগে হ্যাঁ না? রাখ। গাড়ি কখন থেকে আর তোমরা খাওয়া করে রাখছ আমি? মাল নাও মনে গাড়ি টান দিন কোন তো। আবে ওই, মাল নাও বিনা তো কি করবি হ্যাঁ? আমি কি গাড়ি করে মাল নাও নাকি? মাল নামা? আরত না খুলে মাল নামায় রাখুম কই আমার মাথায়? আরত খুলে নাই কা মানে? না খুলে নাই কা। কস কি? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি। ওর মারে বাপ, হালার পুতু এখনো ঘুমাইতাছে, আমি আইতাছি। আইতাছি আমি হ্যাঁ। ওই কুদ্দুসা, ওই আল্লাহর পো, এ কুদ্দুস দেখছনি এই হুমন্দর কো পালারে? বাপে রে হাওয়া পুকলি তুই, এত বড় সাহস! ওই বাট, ওই তোর কি আমি কি রোজ রোজ চাকরি লুছি নাকি? ঘুমের থেকে ডাইকা তুলনের লিগা নিজে নিজে হুমন্দি বানা আলাইছি। কি কইলি? কি কইব, এরকম ডাকতেছেন গেলা? প্রতিদিন সকালে ডাকতে হয় গেলা আপনি? না ডাকলে তো ঘুমেতেন উঠো না, সকাল হয় না তো তোমার নবাব জাদা। আমি নিজের আবার নবাব মারাইতে। ওই কি করলি তুই? ওই আপনি ডাকেন কে এইভাবে? হ্যাঁ পোলা রেখে এইভাবে পাছার মধ্যে লাত্তি মেরে ডাকে, দেখছেন কোনো বাপে এইভাবে আচরণ করে? আপনার আচরণ দেখলে, সব লাত্তি উচ্চা দেখলে আপনি তো আসল বাপই মনে হয় না আমার। ওই কি হালার পুতে! ওই তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগো রহে নে, আগে কিছু টাকা রাখছিলাম ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এই মহলায় আর কোন বাপে তার পোলারে এরকম করে ডাকে ক? ওট হারাম জালা, আপনি ডাকেন গেলা? হ্যাঁ আপনি ডাকতে কইছে গেটা, ডাকেন না? না ডাকলে তো ঘুম ভাঙে না তোমার। এখন কথা বাদ, কথা মারাই বার লইছো আমার লগে না? এখন যান, যায় হাত মুখ ধন। হ্যাঁ মায়া মনসের মতো হারা দিন পরে বেরাসলে পরে থাকেন না, যাইতে হইব আরতে, কাস্টমার বয়ে রয়েছে। আরে কি আপনার লেগে হারা দিন বয়ে থাকবো নাকি? যা জলদি যা, ব্যবসা এত জরুর থাকলে নিচে যাইবার মানে না। ওই কি করলি তুই? এই মানছে কি তোর লেগে বয়ে দেবো নাকি হারা দিন আরতের সামনে? নিজের এত জরুর থাকলে নিচে যাই আর দেবো না, ব্যবসার লেগে জরুর থাকলে। ওই বেট, ওই এখন কয়টা বাজে? সকাল বিকাল দুই শিফট ভাগ করে লোন হচ্ছে না, এখন কার শিফট হুনি? সকালবেলা আপনি বলি কি হয়ে যায় বয়েন? ওই আমি সকালে শিফটে বমু কি লিগা? হ্যাঁ হ্যাঁ সকালে গেলে তো আপনি ঝামেলা হয়ে যায়গা। আপনি যদি সকালে শিফটে আরো তো যান, তাহলে আন্টি গোলকে রঙ্গ করবো কেটা বুঝি না? দেখছনি হালার পুতে কি কয়? আজকে তোর আমি মাইরিয়ে ভালো। দরজা কোন কোন? তুই দরজা কোন কোন? উচিত কথা কইছি, এখন গায়ে লেগে গেছে। হ্যাঁ ঠিকই তো কইছি, বুইরা হয়েছে ভীমরতি। দেখছনি ওই কি আমার পোলা নাকি? হ্যাঁ এইরকম পোলা আমি জন্ম দিছিলাম, ও এখন এইগুলি আমার হুনাইতাছে। ওই তোর মা মরে যাওয়ার পর তোর মুখের দিক তাকায় আমি দুই নম্বর শাদী করি নাই কা, এখন এইটা তুই আমার প্রতিদান দিতেছস? এই কথা শুনাস, আজ বাইরে তো তোর মাথা মতো ভেঙ্গা ভালো আমি আজকে কোন এর লেগে পোষায় দিতেছেন তাই না? বাড়িতে কেউ আছেন? ওই কেটা, আমি সুইটি। সুইটি কেটা? হ্যাঁ মানে আমি কি হেল্প করা পারি আপনারে? আসলে আঙ্কেল আমার একটা বাসা লাগবে। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা ভালো কথা। কিন্তু ফ্যামিলি মেম্বার মানে বাচ্চা করলাম, একটার বেশি হইলে চলবো না আঙ্কেল। আমার তো বিয়ে হয় নাই, বাচ্চা কোথায়? না না না, ও বিয়ে হচ্ছে মাইয়া ছেলে রে, আমি বাড়ি ভাড়া দিব না, আপনি যান ফুটে যান। ভাড়া মোড়া দিবেন না কে? হ্যাঁ দিব না। আচ্ছা তার কারণ আছে, আমার ঘরে
এরকম আকাইম্মা একটা বাদাইম্মা পোলা আছে তো এর লেগে দেবো না। আমি আগুন আর মোম তো এক লগে রাখা পারুম না, ঠিক আছে? এখানে বাড়া মারা কিচ্ছু দেবো না, আপনি যান ফুটেন। কিয়ের বাড়া মোড়া দিবেন না আপনি? হ্যাঁ বাড়া মোড়া দিবেন না কি? আপনি যান উপরে যান, আমি দেই ঠেক এটা আপনারা যান যান। ওই কেন দেবো না, তুই দেখবি, দেখতে চাস তুই? দেখতে চাই। আরে তারা তুই এই এই জাস করে এই দোরস কে লিগে এই হ্যাঁ পলাইছে, আল্লাহর পুতে পলাইছে। যান যান, আমি সিঙ্গেল কোনো মাইয়ারে ভাড়া দিব না। যান 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 যান, ভাড়া মারা হইব না, আপনি এলা ফুটেন। যান 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 যান। আমি বুঝতে পারছি আপনার বাসাটা খুব দরকার, এর লেগে আপনার লেগে খাড়া রয়েছি। ও জুতার কথাটা ভাবতেছেন? ওইটা নিয়ে এত ভাইবেন না, এটা আমাকর বাপুদের ডেইলি শো, প্রতিদিন এরকম আমাকর লাগিয়ে থাকে। তবে বাসাটা যে আপনার খুব দরকার এটা আমি বুঝতে পারছি। আমি আপনারে একটা ট্রিক শিখিয়ে দিবার পারি, একশো তো একশো কামে লাগবো। তো একটা শর্ত আছে। আপনি এই বাইতে উঠার পরে আমার সাইড লিতে হইব, ধরেন আপনি বাইতে উঠার লগে লগে তো বাইতে একটা আগুন লেগে যাবো, আগুন লাগার পরে আপনারা আমার সাইডে থাকতে হইব। আগুন অত শত এমন বুঝন লাগবো না, এগুলো মাথাতে ঝেড়া ফালা যাবে। আমি যে ট্রিক্স শিখিয়ে দিতেছি এই ট্রিক্সটাকে উনতে হইব। তাই আমার ওয়াদা করেন আপনি আমার সাইডে থাকবেন, তাইলে ট্রিক্সটা কমু। আপনি এখন সরাসরি ভিতরে যাবেন, ভিতরে যেয়ে আমার বাপরে কইবেন, ভাইয়া বাসাটা আমার খুব দরকার, সুমধুর স্বরে সুমিষ্ট কণ্ঠে আমার বাপরে গেবেন, ভাইয়া এই বাসাটাতে না উঠতে পারলে আমি বিপদে পড়ে যাব। ভাইয়া সিরিয়াসলি? হ কি কইতেছি মোরজালা, আমার বাপরে তো আমি সবচেয়ে ভালো চিনি, আমি তো এর পোলা, আপনি খালি গিয়া একটু কইবেন ভাইয়া। আরে হে আপনি রে, তুইল্লা নিজের হাতে উড়ে এলুই ওই বাসায়, খালি গিয়া দেখেন। তয় ওয়াদা যেটা করছেন এটা বল খেলা বাবা চলবো না কইলাম। হ্যাঁ আমরা ঢাকাইয়া বলবেন কিন্তু ওয়াদার ব্যাপারে খুব পাক্কা। হ্যাঁ পরে কিন্তু পোল্ট্রি লইলে কষ্ট পাব। এখন তাইলে ভিতরে গিয়ে আল্লাহর নামে ভাইয়া গিয়ে কামটা শুরু করে দিন। যা থ্যাংক ইউ। হ্যাঁ তুই আমার বাপ তো আমি চিনি না, দেখ কেমনে উড়ে বাইতে। দেখেন না ভাইয়া, আমি ঢাকা শহরে একা একটা মেয়ে, আপনি যদি আমাকে বাসা না দেন ভাইয়া আমি কোথায় যাব বলেন? একটা পরিচয় হয়ে গেছে না, তোমার ব্যবহার দায়িত্ব আমার, তুমি আহো উপরে আহো চলো। হ্যাঁ তো একটা শর্ত আছে, আপনার ছেলে থেকে 100 হাত দূরে থাকতে হবে, তাই তো? কেমনে বুঝে গেছো তুমি? একেবারে ঠিক কথা কইছো, ওই আকাইম্মার কাছাকাছি যাইবা না, ওর থেকে দূরে, ওই ফাউলের কাছে ভিড়তে দিবা না। একদম, আমি সব সময় আপনার পক্ষেই থাকবো, এটা আপনি একদম কনফার্ম থাকবে। হাই তো বুঝে গেছো, তুমি সব সময় আমার লগে লগে থাকবা, মানে এখন তো আর কোনো গ্যাপটা নাই, বুঝছো না? এখন আমরা এক লগেই থাকতে পারি, ঠিক আছে না? হ্যাঁ চলো চলো উপরে। থ্যাংক ইউ ভাইয়া, কোনো অসুবিধা নাই কা, আহো আহো। Thank you.
তোমারে যে আজকাল লাগতেছে না একেবারে নায়িকা ফিল্মের খারাপ তো বুঝাইতেছে তোমারে যা লাগে না মানে দেখছনি ওই ক্যাটায় দিল দিল রে ওই কোন হালার পুতে ওই হালার পুতে দাঁড়ো আমি হালার দেখতেছি ওই আমি তো আরো আজকে ভাবলাম আমার তুমি কি ভাবছো এখনো তো বাকি আছে পুরান ঢাকার সব আইটেম আমি তোমার খিলাবো তোমার মুখের কোনায় কোনায় লাইকা থাকবো কিন্তু আমি আজকে আপনাকে আমার নিজের হাতে খাওয়াবো জন্য পায়েস রান্না করে রাখছি করছে কি তোমার জ্বালা তাহলে কাকলেট মাকলেট বাদ রেখে তো পরে খাই লিও গরম করে আসুন পায়েস খাই চলো আচ্ছা বসুন ধরেন বাহ মাখনের মতো এরকম সুন্দরী একজন সামনে হয়ে পায়েস খাবো কেমন হয়েছে বাহ চমৎকার চমৎকার হয়েছে সিটি এইসব কাটলেট মাটলেট বাপ একটা কাম করে হয় তুমি তোমার নিজের হাতে এরকম পায়েস বানাই দিবা তোমার হাতের রান্না তো অদ্ভুত এই পায়েসের একটা দোকান দিব আমগুলো বিয়ের পরে দুজন মিলে এখন আল্লাহ কি কয়ে লাগছে বিশ্বাস করে কই দিয়েছেন ভিতর থেকে আয়া পড়ছে আমার নিজের কাছে তো আমার শরম লাগতেছে তয় দোকান কিন্তু আমরা খুলুনি সেটা দেখা যাক জানো না তোমার কয়ে রে তুমি আমার বুইরা বাপের লগে কম কম ভাবলইবা বুইরার কিন্তু বুইরা বয়সে চুলকানি শুরু হয়েছে আপনি তো বলছেন কি আপনি আপনি করতেছো তুমি এসেছি কি আমার আপনার লোক আমরা এখন আপনার লোক না তুমি ঘুরে ডাকবে বুঝো নাই তুমি তো বলছো তোমার বাপের সাথে একটু আলগা খাতির রাখতে বুইরা হলা খটাস আমার টাইম পাই নাই পায়েস হয়ে গেল মাখন সুইটি হ্যাঁ ভাইয়া দেখো না তোমার কি একেবারে ঢাকার বিখ্যাত কাটলেট গরম গরম না তুমি বুঝলে কেমনে ও বুঝছি মনের টান
একসাথে করি আমি কি আমি তো পারি না খাই দিয়ে আন্দাজি জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকোরে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকোরে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও 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 দেখা আমারে ও তুমি দাও 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 দেখা আমারে আমার বুকটা যে কেমন দরফর দরফর করতেছে এই বয়সে এরকম ধাপা ধাপি করলে তো বুক ব্যথা করবই কয় ঘন্টা হয়েছে শিফট শেষ হয়েছে আমার দুই ঘন্টা হয়েছে আমি যে না খাই আড়তের মধ্যে বয়ে রয়েছি আপনার আওয়ানের কথা আপনার খবর নেই কে আমি কয়বার ফোন দিচ্ছি ফোন কই আন্দা রাখছেন আরে না ভাইজান জোরে আমার গাটা পুইরা যাইতাছে বুকটা যেমন ধরফর ধরফর করতেছে মাথায় একটু পানি দেওয়ার দরকার ছিল তাই সুটির কাছে আইছি পানি দেব মাথায় কে মাথায় পানি দেওয়ার লেগে সুইটির কাছে এই তো কে তো কই যাম তুই তো বাইতে নাই আর তোর মায় কি বাইছে আছে নি তোর মায়ও তো বাইছে নাই আমার সেবা যত্ন কেটাই করব এ লেগে সুইটির কাছে ছুইটে আইছি আর সুইটি তো তোর মায়ের মতনই হ্যাঁ মায়াবি তোর মায়ের মতনই নাচানাচি কইরা ধাপা ধাপি কইরা মনে মাথা মুথা মগজ লইরা গেছে গা কি সব কথাবার্তা কইতেছেন কাল লগে গাড়ি মিলান দেহি কই জড়াইছে কই মিষ্টি খান কি এসে সংবাদ আরে নেন না বলতেছি আমার একটা স্কুলে চাকরি হইছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি সকালে শিফটে চাকরি হইছে আব্বাজান বুঝবার পারছেন সকালে শিফটে মিষ্টি খায়ের নামে ডায়াবেটিস আছে রাইখে দেন কিন্তু খুবই কম বেতনের আর কি আচ্ছা ছেড়ে দাও কোনো দরকার না না ছাড়ানোর দরকার নেই এই বাজারে চাকরি পাওয়া যায় হ্যাঁ চাকরি বেছে নিয়েই তো বেশি টাকা বসলে চিন্তা করার কি আছে বুদ্ধুত আছে না চিন্তার কিছু নাই দেন আপনি মিস্ত্রি গায়েন দেন ভাই নতে নগদে তো আসেনি হ্যাঁ তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস তাইলে লতে লাভ হইব বেশি নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ কুদ্দুস বাজান ঘুমায় পড়ছো কি কি হয়েছে না কইতেছিলাম কি সকাল সকাল উঠতে তো তোমার খুব কষ্ট হয় মানে সকালে ডেলি ওঠা বাপরে বাপ তুমি আমার একমাত্র পোলা তোমার এই কষ্ট তো আমার ভাল লাগে না দিলে চোট লাগে এক কাম করো না সকালবেলা আমি যাই বিকালের শিফটে তুমি যাও
কাল তাপ দরদ উতরে বর্তাছে আলার পালা কুদ্দুস ও কুদ্দুস কিছু কো না যে না কইতেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার অভ্যাস হয়ে গেছে তো এই অভ্যাস আমি আর ভাঙবে সেই না আপনি বিকেলে শিফটে আসেন হেরেই চালায় যান আর দিশা দেখছি আপনার বয়স তো হয়ে গেছে বাজবে না কয়দিন কম মরে যাবেন না তার আগে এত কষ্ট হবার দরকার আছে সকালবেলা একটু আরাম করে ঘুমাই টুমাই তারপরে গেলেন আপনি বিকালে শিফট করলেন ঠিক না মরনের আগে একটু আরাম করে আয়েস করে তারপর মরলেন আর আলার পুত্র কয় কি বন্দরের বাচ্চা কয় আমি বলে মরে যাবো গা না আমি কইতেছিলাম না না কোনো কথা কইতে হইব না আব্বা হ্যাঁ যেটা আছে ওইটাই আপনি বিকালে শিফট কন্টিনিউ করেন আমি সকালেরটা করে নিলাম ঠিক আছে আপনি ঘুম থেকে ওইটা একটু আরাম আয়েস কইরা তারপর ধীরে সুস্থে যে বিকালে শিফটে বইবেন আরামের দরকার আছে শেষ বয়সে না এতই যদি দরদ থাকে তাইলে বাজান তুমি দুই শিফটই করো না আব্বা এই ভুল তো আমি করবো পারবো না আমি যাই না শুই না তো আপনার এত বড় ক্ষতি করবো পারি না এত সর্বনাশ আমি আপনার পোলা কেমতে করি আপনি আমার ভালো না বাঁচতে পারেন আমি আপনার অনেক ভালোবাসি আমি যদি দুই শিফটি কাম করি আপনার ঘরে বয়ে থাকতে হইব আর এই বয়সে আটকা যদি আপনি বয়ে পড়েন কাম কাজ না করেন খালি খান দান ঘুরে বেড়ান আর খালি রেস্ট করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ চোখ ধরে আলাইব এই ডায়াবেটিস হয়ে যেতে পারে বিভিন্ন আরও রোগ হয়ে যেতে পারে তখন তো আপনি আরও তাড়াতাড়ি মরে যাবেন গে বুঝেন নাই এর লিগে কইতেছি সকালবেলা একটু আরাম আয়েস করলেন বিকালবেলা হালকা পাতলা কাজকর্ম করলেন সুস্থ থাকবেন বুঝছেন না সুস্থ জীবন দরকার যে কাজকর্ম একবারই ছেড়ে দিলে মরে যেতে পারেন বুঝেন নাই এখন ঘুমান কোনো টেনশন নিয়েন না আমি সকালে আছি আপনি বিকালবেলা ইয়ে কাম করেন ঘুমান কি হ্যাঁ আরে চোখটা লেগে আছে কাঁচা ঘুমটা চিক্কের বেড়ে তো বন করে দিলে সব তো শেষ হয়ে গেল আপনি কি করছেন হ্যাঁ জিন দেখছেন না বুধ দেখছেন এইভাবে যে আটকা লাভ দিয়ে উঠলেন এত জোরে চিৎকার দিলেন আরে ভূতি দেখছি এরকম স্বপ্ন দুঃস্বপ্ন যেটা রে কয় এটা আমি আর কোনো দিন দেখবার চাই না আমি এরকম ভূত জিন দুঃস্বপ্ন বাস্তবে স্বপ্নে কখনোই দেখবার চাই না হ্যালো বিদেশি সিগারেট কা আজকে দিলাম আমার অনেক খুশ বিদেশি সিগারেট নিয়ে আইছি বুঝছ নাই দিলে এত খুশ মনে হইতেছে মনের ভিতরে গুড্ডি উঠতেছে পতপত কইরা আমার বাপ হালার পর হালাকে তো ধরা খাইয়ে গেছে গা আমারে জোর করে সকালবেলা লৌড়ে আরতে পারে না আরতে ভয় না আর নিজে তো বিকালে ভয় বিকালে যে হে বইছে এখন তো সুইটি বাসা একা আছে আমি তো গিয়ে ধরছে পুরোপুরি একটা প্রেমের গেম মহব্বতের গেম শুরু করে দেবো আর তোর বাপ যদি আরতে না থাকে তাইলে আরতে তে কই যাবো আমি নিজে রাতে ভয় দিয়েছি আরতে হ্যাঁ যদি সুইডেন লাগে প্রেমের গেম খেলতে এই জায়গায় আহে ঢাকা শহরের বেস্ট চটপটি বুঝছো তাই না তাই না মানে আবার জি গায় একরে কররা আপনার মতো কি যে কোনা হই না তো শরম লাগে তাহলে কি করা বলবো না না কইবা না কেন কইবা
কিন্তু শরম লাগে তো, ওটা শর্মিন্দা হয় আর কি। ওরে আমার শর্মিন্দা ছেলেটা। বয়ে থাকবে নি, খাও না। আচ্ছা আমি তোমার একটা খাওয়া দিই। হ্যাঁ এই যে লো, আ করো। কি কেমন কইছি না, মজা? আই হায়, একেড়ে পুরা মাধুরী দীক্ষিত। আল্লাহ, আবার তিলও আছে এখানে। আই হাই 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 হাই, কই যাই আমি। আপনিও তো সালমান খান। আরে আর কইও না। এই যে বাড়ি ও সয় সম্পত্তি, আমার যা কিছু দেখতেছ সব কিছুর মালিক করলাম আমি। তুমি বছর খানিকের মধ্যে হয়ে যাব। মানে হ্যাঁ, মানে আমার বাপে বেশি দিন তো বাঁচবো না, আর আপনাকে বেশি দিন। মরে গেল তো মালিক আমি হব, তাই না? হে ধরো আর বড় জোর, দুই তিন মাস ডাক্তারে কয়ে দিয়েছে, তারপরে রোগ ছড়ায় না, ঠিক আছে? তো এলা তুমি বুঝো যে মরে গেলে এই সম্পত্তির মালিক কেডা হইব আমি। এলা তুমি বুঝো, তুমি কারে বেশি ফেভার দিবা? আমি তো সব সময় তোমার ফেভারেই ছিলাম। থাক, ও সুইটি, ওনো না বলেন না, ওনো না বলেন না। তুমি গেলাম বহুত দুষ্ট আছো, তো খারাপ লাগে না তোমার দুষ্ট? আমি ভালোই লাগে। শুনো শুনো, বলেন না, ওই আমার যে পোলা আছে না, ওই হালার পুঁতে আমার আর তোমার পিছে লাগছে কইলাম আমি। এগুলি বুঝি, বুঝছো? হালার পুঁতে মানে ভুলে গেছে যে আমি ওর বাপ। আরে ও তো এমন একটা ভাব করে যেন ও আপনার বাপ। মানে মানে এই বিশাল সম্পত্তি নাকি মালিক একাই ও, আর আপনার নাকি কি একটা রোগ আছে, আপনি নাকি আজকে আসেন কালকে নাই। মইরে যাবো আমি? হ্যাঁ, আমার গায়ে অসুখ আছে। হুম, এই কথা কইছে নাকি ওই হালার পুঁতে? হ্যাঁ বল। আরে কয় কি, হ্যাঁ আমার মতন এরকম সুস্থ সবল শরীর কয়জনের আছে? আরে কি কয়, আমার তো কোনো রোগ শোক কিচ্ছু নাই কা। ও কি রোগের কথা কইছে আমারে? না আমি বলতে পারবো না। আরে কি লোক, কেন কইবার পারবা না? কোনা কোনা কি কইছে, কোনা কোনা বলবো আবার কি গায়া কোনা সেটি। তোবা তোবা তোবা, এই কথা কইছে বলা হয়ে বাপের কথা কইছে যে আমার এই রোগ আছে। আহ পাইতে, ওরে লাত্তি দিয়া বাড়ির তনে বাইর করে দেবো। রাস্তা টোয়াই গো লগে ওর ঘুরা ফিরা 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 চলতে হবো, আমি আর বাড়িতে ঢুকতে দেবো না। আমি কয়ে দিলাম, হ্যাঁ এই কথা কইতে পারে? আরে আমার জিরম শরীর, তুমি কও আমার কোনো রোগ থাকবার পারে? তুমি কও না। না কখনো না। জি জি জি, হালার পথে করছে কি এটা? এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর না? তুমি কি আমাকে প্রপোজ করার জন্য এখানে নিয়ে আসছো? গেলা প্রপোজ করুম গেলা, তোমার নতুন করে প্রপোজ করার কি আছে? আমি যে দিলছে তোমারে ভালোবাসি, এটা তো তুমি জানোই, এটা তো আর না জানা কিছু না। বাড়িতে তো আমি হালাল পালাম, মানে বাপের লেগে কথাই কইবার পারি না। দেখা যাবো তোমার লগে কথা কইতেছি, একটু সুখ দুঃখের আলাপ করতেছি, আর দেখা যাবো যে হে আরো থেকে আয়া ঘোরাঘুরি করতেছে, পিছে পিছে লৌড়াইতেছে খালি। কথা সত্যি, সাল্লু ভাইয়ের ভরসা নাই।
সাল্লু এ হলো আবার কেডা সাল্লু তোমার আব্বা আকাশ ভাই সেই তো আমাকে বলছে তাকে সালমান খান ডাকতে তার নাকি জওয়ানি এখন সালমান খানের মতোই আছে জওয়ানি ছি 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 এই সব কথাবার্তা আমার বাপে তোমার লগে কইছে সে বলছে বিয়ের পর তাকে সাল্লু ডাকতে বিয়া মানে সে তো বলছে আমাকে নাকি সে বিয়ে করবে হে তোমারে বিয়া করতে চাইছে সে বলছে বিয়ের পর নাকি তোমাকে বাসা থেকে বের করে দিবে আমি আর সে নাকি বাসায় একলা থাকবে হালার পরে আমি হেরে বিয়া করাইতাছি আরে আরে রাগ করলে কি বিয়ে হবে না নাকি তুমি কি কইছো তুমিও বিয়ে রাজি হইছো না না সি সি আমি কেন রাজি হব আমি তো স্ট্রেট বলে দিছি না না আমি বিয়ে করতে পারবো না এখন সে যদি আমাকে বিয়ে করতে চায় জোরাজুরি করে তাহলে তো আর আমার কিছু করার থাকবে না ধরো পপকর্ন খাও পপকর্ন খাও দেহি ল ল ল আ খা খা আজকে এমন রান্ধন দিছি না আরে মনের মধ্যে আনন্দ থাকলে অত রান্ধন বান্ধন ব্যাপাকি বালায় যায় খা খা হ্যাঁ এটা তো বুঝবারই পারতেছি মনে সুখ উঠলে উঠলে পড়তেছে এর লেগে তো ব্যবসা বাণিজ্য সব লাটে উঠছে কি কোস না কোস কি কইব হ্যাঁ দুধু খাও বুঝো না কি কইছি হ্যাঁ আরো দে যাও না কই দিন বুঝো গত মাসের হিসাবের খাতা দেখছো হ্যাঁ আর ওদের ভাড়া পর্যন্ত উঠে নাই কা ভাড়া উঠে নাই মাইনে কেমতে উঠবো ভাড়া হ্যাঁ হারা দিন রে যদি মাথায় পুচকি একটা মাই এলে ঘুরা দান্দা থাকে তাহলে ভাড়া উঠবো কথায় কথায় তো সার্টারটা নামায়া বাড়িতে চলে আও আয়া মাই এলে আসর বহাও তাহলে ব্যবসা বাণিজ্য হইব কেমতে আল্লাহ কি আপনি নাকে রাগায় লজ্জা সরম কিছু দেয় নাই কা এই বুইরা বয়স আপনার ভীমরু দিয়েছে ওই খবরদার আমার বুইরা কইবি না আমার বয়স এখনো আন্ডার ফিফটি আর ফিফটির আগ পর্যন্ত ব্যাপাকে জোয়ান থাকে বুঝছ হ্যাঁ দেখ হালা এত কথা কইছি কিছু কান দিয়ে ঢুকলো না বুইরা কইছি এটা ঠিকই কান দিয়ে ঢুকে গেল শুনেন একটা কথা কই রাখি এই মাইয়ার বয়সী মাইয়ার লগে ঘোরাঘুরি বন্ধ করেন ওর আশেপাশে আপনি ভিড়বেনই না কয়ে রাখলাম ওই আমি সুইটির লগে গুরুম কি গুরুম না বীরুম কি বীরুম না সেইটা কোনে তুই কেটা আমি আপনার বাপ আমি কইতাছি আপনি মাইয়ার বয়সী মাইয়ার লগে ঘুরা ফেরা বন্ধ করেন লজ্জা করেন আপনি চি 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 মারায়ও না এখন আমার যে বয়স এখন আমার একজন নিজের মানুষ লাগে যে আমার দেখাশোনা করবো একদম নিজের মানুষ বুঝছো তাইলে নিজের পোলার একটা বিয়া দেন বিয়া দেওয়ার পরে তার বউর থেকে সেবা যত্ন নেন আমারে বিয়া দেন সেবা যত্ন নেন হ্যাঁ তোমারে বিয়া দিলে তোমার বউ তো তোমার সেবা যত্ন করে কুল পাইব না আমি সেবা যত্ন পাবো কেমতে আমার সিদ্ধান্ত ফাইনাল আমি বিয়া করুম আমি সুইজিরে বিয়া করুম দেখুন কেন ঠেকা এটা ওই আমি করলাম তোর বাপ আরে আপনারে কুয়া তো কোনো লাভ হইব না বাপ তো কিছু কই পারবো না যে হ্যানে গিয়ে কইলে লাভ হইব হ্যানে যাইতাম ওই যাস তুই ওই সালমান ভাই আকাশ আকাশ কো আকু ডাকো সবাই আকা ইচ্ছা ডাকে সালমান ভাইয়া আমি তাকে ডাকি হ্যাঁ আর সালমান ভাইয়া সব ঠিক করছে সালমান ভাই ঠিক করছে মানে তোমার লগে আমার কি কথা ছিল হ্যাঁ আমি এত শত বুঝি না উনি একটা বয়স্ক মানুষ উনি এত শখ করে বিয়ে করতে চাইছেন ও এখন বিয়া না করলে কি পাপ হইব বয়স্ক মানুষ তোমারে বিয়া করতে চাইছে এর লেগে ড্যাং ড্যাং করে গিয়ে বিয়া করতে হইব তোমারে আমি বুঝাইতাছি পল্টিবাজ খারা খারা তোরে আমি বুঝাইতেছি হের দিকে তাকে কি ইশারা করে হে কি দেখবো হে কি দেখবো হেরে আমি দেখাইতেছি আজকে কি করি হ্যাঁ আমারে কথা দিয়ে আমার লগে পল্টিবাজি ডাইনি তুই ভর করছস আমার বাপের উপর তোর এই বাইর থেকে কেমনে বাইর করি তুই দেখ আয় আয় একদম চুপ
আপো ভেঙ্গে দিলাম একদম পেটের মধ্যে হাঁটতে দাও বেরো বেরো বাইরে চলো আরে আমি কইতে বাইতে বাইরে বেরো আজকে বাপু দেখা দিব আর বাপু বুঝি না ওই ডাইনি ভাবে বাই করতেছি বাইরে বাইরে আরামজি দাদাজান প্রাইছেন মাইয়ার বাইতে বেড়ানো শেষ হইছে আপনার হ্যাঁ আর আপনার পোলায় এ হামদিয়া নতুন করে বিয়ে ধান্দা করতেছে কোন কিছু কোন চরিত্র গেছে গা উইটা গেছে গা মাইয়া দেখেন না পাপ ছেলে মিলে আমাকে বাসা থেকে বের করে দিতে চাইছে আমি একটা অপুলা নারী ভাইয়া আমি ঢাকা শহরে কোথায় যাব ভাইয়া আপনি বলেন থাক তোমারে আর কিছু কোন লাগবো না আমি যা বোঝার বুঝে লাইছি তুমি আও আমার লাগে দেহি তোমারে বাইতন বাড়ি করে কেঠায় আমি জব্বার মিয়া বাচ্চা থাকতে কেউ তোমার এই বাইতন বাড়ি করা পারবো না আজ যেতে তুমি আমার বাড়িতে খাস মেজবান কিন্তু ভাইয়ারা ফুটবলের মতো লাঠি দিয়া দুইটারে বাইরে ছাড়ুন না হ্যাঁ এটা ছিরা যা খেলি যাই থাকে থাকে ছুটি জি তোমারে কিন্তু আমার ভাল লাগছে দিলছে আর তুমি যদি আমার লগে থাও তাহলে সব কিছুর মালিক হইবা তুমি থাকবা নি আমার লগে কিন্তু আক্কা স্যার কুদ্দুস ভাইয়া ওরে নদীর ভিটামিন রিসার্চ করি কেমনে উস্তাদ আপনার নগদ আছে না আরে নগদে তো ক্যাশ আউট করি নগদে রিচার্জ করা যায় আপনি জানেন না ওই বেটা আস্তে কো পাবলিক হলো নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সব কিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ ওই দুইটারে আমি লাত্তি মারে বড় বাসি দিতাছি আজি ওরা কি পাইছে শুনো তোমার লগে আমার কিছু জরুরি কথা আছে অবশ্য না করলেও পারতাম কিন্তু এই জব্বর নিয়ে তো কারো পরোয়া করি না করি এই জন্য ভাবলাম যে কয়াই ভালাই তোমার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি একেবারে ফাইনাল কয়ার পরও আখেরি সিদ্ধান্ত কি সিদ্ধান্ত লইছেন আপনার চলন বলন তো আমার কাছে ভাল লাগতেছে না ঠিকই ধরছ প্রেমে পড়লে মানুষ একটু আউলে যায় আমিও গেছি আউলে গেছি আর কি কি হয়েছে প্রেমে পড়ছেন মানে মানে বুঝি না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার শাদি করব মায়ের রে পছন্দ করাই আছে কি হয়েছে কি করবে শাদি করব তাহলে বরে নি একবার কইছি শুনুস নাই শুনছি তো তাহলে আরে সাদিক কর্ম কইলে হলো নাকি আপনার যে বয়স এক ঠেং তো কবরের ভিতরে হান্দায় রয়েছে এখন আপনি এই বিয়া সাদি করলে মাইনসে কইব কি মাইনসের দুই আমি পানি খাম নি মাইনসে কইব কুক গে ও তো কইব মাইনসের মুখ আছে না
আমার এটা দেখার কিছু নাই। আমি জব্বর মিয়া কোনো মাইন্ডসেটে দুই না, কোনো পরোয়া করি না। ঠিক আছে দাদা যান, বুঝতে পারছি আপনি বিয়া করবেন, কিন্তু আজকা এই বয়সে বিয়াটা কি লেগে গেছে দেখতে পাননি? হ্যাঁ তুমি ঠিক কইছো, আমার বয়স হয়েছে, বয়স হয়েছে না, তুমি তো স্বীকার করে গেলে নাকি? তো এই বয়সে আমার একটা সেবা করার লেগে মানুষ লাগবে না, নিজের মানুষ, আপন মানুষ। তাহলে দাদা যান একটা কাজ করলেই তো হয়, আমার বিয়ে দিয়ে দেন, আমার বউ আপনার দেখভাল করলো, আপনার নাত বউ আছে না? আরে এই ব্যাককলের পোলা ব্যাককল, আরে তোর বউ তো তোর আদর করে কুল পাইব না, আমার আবার সেবা করবে কোন সময়? হ্যাঁ এটা অবশ্য ঠিকই কইছেন। ঠিক আছে আপনি বিয়ে করে হারান যান। আরে বিয়ে করে হারান কইলে হইল নাকি? আরে কেঠা রাজি আছে, আমি রাজি আছি নাকি? এই বিয়ের সাথে আমি মানি না, আমি কোনোভাবে এই বিয়ে এবার দিব না, আমি কয়ে দিলাম, আমি বাধা দিব। এই তুই কি আমার লগে চ্যালেঞ্জ করতেছ? মাইনে তুই থাকলে সে না এই বিয়ে ঠেকাবি, থাকলে সে না মাইনে আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি সুইটারই বিয়ে করবো। আর এই বিয়ার আগে তোকে দুজারে আমি বাইকতে বাইক করবো। হ্যাঁ আমার বাড়ি করবেন কেন? হ্যাঁ আমি তো আপনার বিয়েতে রাজি হয়েছি। আমার এত মগা ভাইব না চান্দু, আমি কোনো রিস্ক নেবার পারব না। কালকা থেকেই তোমরা এই দুইজনে বাড়ির থেকে আউট। আউট করলেই তো হইব না, আমরা কই যাবো? হ্যাঁ এটা কি মগের মূল লোক নেই? এটা আমার বাড়ি, আমার মূল লোক, আমি যা কমু সেইটাই কিন্তু ফাইনাল, আর কোনো কথা হইতে পারে না। কালকে থেকেই তোরা দুটা ঘর থেকে বাইরে যাবে, এই এইটা আমার শেষ কথা। কিন্তু আমরা বাইরে বাইরে যামু কই, থাম কই, কই যাবো এটাকে আমি দেখুন। Like it, like that.